çıkar. স্বনামধন্য বিপ্লবীরা তৈলকনাথ মহারাজ যেমন ব্যক্তিরা এখানে ছিলেন, তো তাদের পদস্পর্শে এটা পবিত্র জায়গা। এখানে এলে সেই স্বাধীনতার গন্ধটা আমরা পাই, যে রক্ত ঘাম ঝরিয়ে তারা এই স্বাধীনতা নিয়ে এসছেন, তার একটা সুবাস এখানে পাই, সে অনুভূতি হয় এই ঘরের ঘরে ঢোকার মধ্যে। যেমন আন্দামান নিকোবরে আমি অনেক বছর ছিলাম, সবার ঘরে যে কাল কুটরি আছে 8.5 বছর যেখানে উনি ছিলেন 12 বছরের মধ্যে, সেই কুটরির মধ্যে ঢুকলেও সেরকম মনে হয় যে একটা মানুষ সেই অন্ধকার ঘরে 12 বছর 8 বছর কী করে কাটিয়েছে। মোদির প্রতি বিশ্বাস থাকাও সত্ত্বেও লোকে সন্দেহ হয়েছে, সে সন্দেহ দূর করার জন্য প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা হ্যান্ডবিল দিচ্ছি। যেহেতু আমরা আজকে এই বক্সাতে পৌঁছেছি, আমার জেলা সভাপতি আছেন, আমি আছি, আমার এখানকার কার্যকর্তারা, তো এই যে পাহাড়ে যে মানুষরা আছেন, এখানে বিভিন্ন জনজাতির উপজাতির মানুষ থাকেন, তাদের মধ্যেও আমরা এই জনসম্পর্কের কার্যক্রম আজকে করছি। এখানে বক্সা এবং লেপচাকা এই 2-3টা জায়গাতে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে কথা বলে তারা যাতে এই বিষয়টা বোঝেন ঠিকঠাক, আর সেজন্য এখানকার স্থানীয় MLA উলসান চেম্পারামারিও আছেন, আমরা সবাই মিলে বাড়ি ওখানে জনসম্পর্ক কাজ আজকে শুরু করছি। পথ ফলাকাটাতে করেছি, সবাই দেখেছেন, ঐতিহাসিক র্যালি হয়েছে ওখানে, রাস্তাঘাট ছাপিয়ে মানুষ, আর মমতা ব্যানার্জির সঙ্গে তার নিজের পার্টির লোকও নয়, সাধারণ মানুষও নয়, খালি যারা পেড ওয়ার্কার আছেন, 100 দিনের কাজের লোক, এই কন্ট্রাকচুয়ালের কাজের লোক, তাদের ধরে নিয়ে এসে জোর করে করাচ্ছেন, না মনে কোনো উৎসাহ আছে না সাহস আছে। পাহাড়ে যে যে বোর্ড করে দিয়েছেন, লেপচা ভুটিয়া থেকে আরম্ভ করে 10 রকমের, তাদেরকে টাকা দেন প্রতিবারে, সেজন্য তারা কিছু লোক তাদের সঙ্গে হেঁটেছে।